ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এখন যাচ্ছি শপিং করতে, তো ঘরে ইন্ট্রো করা হয়নি, সেই জন্য এখানে ইন্ট্রোটা করছি রাস্তায়। আর রাস্তায় আসার সময় কাশবন পেয়েছি, তো সেই জন্য এখানে দু চারটে ফটো শ্যুট করছিলাম। আর কাশবন জলের জন্য, মানে বৃষ্টির জন্য কীরকম মানে হালকা হালকা হয়ে গেছে সেরকম আর নেই, তো একটা দুটো ফটো তুললাম। তারপর এখন যাব শপিং করতে, এই যেমন গাড়ি ঘোরাচ্ছে এখানে, তো দুটো চারটে এরকম কাজ ফুটেছে। তো বন্ধুরা, রাস্তার ধারে ধারে না অনেক কাশবন ফুটেছিল, তো যেখানে ফটোশ্যুট করতে গেলাম প্রথমে সেখানে অতটা ছিল না, আর এদিকে অনেকগুলোই ছিল, তো রাস্তাতে যেখানে যেখানে বেশি বেশি কাশবন দেখতে পাচ্ছি, তো আমাকে বলছে এখানে ফটো তুলবে, ওখানে ফটো তুলবে, দিয়ে ওরকম ওই জন্যে মানে বলছিলাম যে এখানে যে রাস্তায় যেখানেই পাচ্ছি সেখানে দাঁড়িয়ে যাচ্ছি, লোকে দেখলে বলবে পাগল, যেখানেই যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে কাশবনে ফটো তুলতে। আর হ্যাঁ, আজকে শপিং করতে আসার কোনো প্ল্যানিংই ছিল না, দুপুরবেলা আজকে তাড়াতাড়ি ডিউটি থেকে চলে এসছে, তো এসে ভাত ফাত খাওয়া হলো। খাওয়ার পরে বলছে যে এখন তো 3টে বাজে, তো যাবে আজকে শপিং করতে, তো তখন মানে মেঘ মেঘ ছিল, আমি বললাম দেখি যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো, তো বললো তাড়াতাড়ি বেরো, বৃষ্টি হবে না, আর হালকা হালকা রোদ দিচ্ছে, তো তার জন্যে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। আর এই হচ্ছে টাটানগর রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি, আর এখন যাব শাড়ি কাপড় কিনতে। তো এই যে গোলচা, গোলচার সামনে পৌঁছে গেছি, এখানে শাড়ি কিনবো। তো এখানে এখন সাইডে বাইকটা মানে পার্কিং করছে, আর এই হচ্ছে গোলচা, এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। তো চলো ভিতরে ঢুকে যাই, এখন ভিতরে ঢুকছি, আর তারপরে দেখা যাক কীরকম কী শাড়ি পছন্দ হয়। কপড়া এসেই ব্ল্যাক তো মিল যাবে, পুরো রেড মিল যাবে, ব্ল্যাক রেড নেই মিলে, ব্ল্যাক এর মধ্যে তো চলো এখন উপরের দিকে যাই। উপরের দিকে এখন তোমাদের দাদা ভাই শার্ট দেখছে, চলো ওখান থেকে শপিং করে বেরিয়ে এরপরে আমরা যাচ্ছি কিছু খাবার খেতে। তো দেখো রাস্তায় প্রচণ্ড ভিড়, আর সন্ধ্যেবেলা জামশেদপুরে মানে এত জ্যাম হয়ে যায়, মানে কি বলবো, প্রচণ্ড জ্যাম হয়, আর ওই জ্যামেতে দাঁড়িয়েই তোমার 15-20 মিনিট কেটে যায়, এত জ্যাম হয়। তো এখন চলে এসেছি খাবার খেতে, আর এখানে খাচ্ছি আমি রাজ কচুরি, আর এখানে তোমার দাদাভাই খাচ্ছে চাট। তো তারপরে চলে এলাম এখন আমরা চা খেতে, এখানে চা নাকি খুব ভালো হয়, সেই জন্য চা খাতে ঘুমিয়ে এসেছে। তো সত্যিই চাটা খেতে খুব ভালো লেগেছিল। তো চা খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি সাঁকচি মার্কেটের দিকে, ওখানে দেখা যায় কী কী কেনা হয়। তো তার আগে দেখো একটা সামনে মসজিদ পেলাম, তো মসজিদের লাইটটা পড়তে খুবই সুন্দর লাগছিল দেখতে। তো এরপরে চলে এসেছি সাঁকচি মার্কেট, আর এখানে ব্লাউজ কেনা হচ্ছিল, ওই যে শাড়িগুলো নিলাম সেই শাড়িগুলো ম্যাচিং করে ব্লাউজ নেওয়া হচ্ছে, আর আমার ওই লাল কালারের ব্লাউজটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু মানে একটু ইয়ের জন্য নেওয়া হলো না। আর কী কী নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি সব সেম দেখাবো। হ্যাঁ
না এখানে এগুলো টিকবে না, এগুলো টিকবে না, ঘরে পড়ার জন্য ঠিক আছে, ঘরে পড়ার জন্য দেখো। তো বন্ধুরা এখন চলে এসেছি শ্রীলেদার্সে, শ্রীলেদার্সে জুতো কিনতে। তো এখান থেকে কিছু জুতো কিনেছি, সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছি এখানে আমি, তো ওখানে জুতো টুতো নেওয়ার পরে মনে হলো যে না, একটা উইন্ডোর জন্য আমাদের পর্দা নেওয়া মানে নিতেই হবে, সেজন্য এখান থেকে একটা পর্দা নেব। তো এখান থেকে পছন্দ করছি আর কি কোন পর্দাটা নেওয়া যায় আমাদের জানলাটার জন্য। তো আমাদের জানলাটা মানে একটু ছোট আছে, আর বেশি লং পর্দা তো নিলে ভালো লাগবে না না দেখতে, তার জন্য আর কি দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আর এই মার্কেটের দিকে আসছিলাম, তো এখানে বালিশের কাভার কিনেছি। তো যেটা তোমরা বাড়িতে গিয়ে দেখাবো, তোমরা তখন দেখতে পাবে, সব কিছুই দেখাবো কী কিনলাম। আর দেখতে পাচ্ছ এখানে মার্কেট প্রচণ্ড ভিড়, আর আমি যেখানে মানে বেশি ভিড় ছিল সেখানে আমি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে দুর্গাপুজোই বলো বা এমনি দিনই বলো, সবসময় এখানে এরকমভাবে ভিড় থাকে, এই মার্কেটটা মানে প্রত্যেক দিনই ভিড়ভাড় থাকে। আর তাছাড়া এখন তো পুজোর টাইম, এখন তো ভিড় থাকবেই, তো একটু হালকা হালকা হতে আমি এখানটায় ভিডিও একটু শ্যুট করছিলাম। আর ওখানটা প্রচণ্ড ভিড়, মানে বাইক চালানোই যাচ্ছিলো না, তো ভিডিও কী করে শ্যুট করবো সেই জন্য আর কি করিনি। তো এরপর আমরা বাড়ির দিকে চলে আসব, আর সেরকমভাবে মার্কেটিং করা হলো না কারণ হাতে টাইম খুব কম, আর ভিড়ের জন্য তারপরে জ্যামের জন্য অনেকটা টাইম মানে ওদিকেই চলে গেল। তো সেই জন্য আর কি যতটা পারলাম শপিং করলাম, তারপরে এখন চলে আসছি বাড়ি, আর তোমাদেরকে বাড়িতে গিয়ে সব কিছু দেখাবো। তো হাই ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, আর এই যে এত কিছু শপিং করেছি, আর বিছানার অবস্থা খুব খারাপ, সব বের করে যেতে চলে গেছি, এখানে বসে বসে ঘুমঘুম করছে। কী কী শপিং করলাম তোমাদেরকে দেখাচ্ছি, কী বলছো? অনেক কিছু শপিং করেছি, দেখাচ্ছি কী কী শপিং করেছি। তো এই যে এই শাড়িটা নিয়ে আছে রেড আর ইয়েলোর মধ্যে, এটা হচ্ছে এখানের মায়ের জন্যে, এই যে এই শাড়িটা, আর তার সাথে ব্লাউজ সায়া ম্যাচিং, আর তারপরে হাতটা আছে। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে বড় পিসির জন্য, তো বড় পিসি মানে পুজোতে এখানে আসছে সেই জন্যে পিসির জন্য এটা। তার সাথে ব্লাউজ সায়া ম্যাচ, আর নিয়ে হয়েছে আমাদের রুমের পর্দাটা, এই পর্দাটা নিলাম, ওখানে ঢাকি যাচ্ছি, এই পর্দাটা হচ্ছে ওই উইন্ডোর জন্যে আনিয়েছি। আর নিয়েছি দুটো বালিশের কভার, এই যে এটা আমার পছন্দ, কি সুন্দর হালটা হচ্ছে। আর নিয়েছি জুতো, আমার ঘরে পড়ার জুতো মানে এরকম এরকম জুতো নিয়েছি ঘরে পড়ার জন্য। আর নিয়ে আছে আর একটা জোড়া জুতো, এটা হচ্ছে আমার মায়ের জুতো, আর একটা জুতো সেটা হচ্ছে এখানের মায়ের জন্য, কিন্তু একটু ছোট হয়ে গেল, ওটা মনে হয় চেঞ্জ করতে হবে, তো একই রকম মানে কালারটা আলাদা, ওটা হচ্ছে খয়েরি খয়েরি কালার, আর এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক নয়, এটা কিরকম চকলেট চকলেট কালার, এটা ফেরত দিতে হবে। তো এই হলো শপিং, আর আমার কিছুই কিনিনি,
শাড়িও না ড্রেসও না পরে কিনবো, ওটা তোমরা হচ্ছে পরের ভিডিও দেখতে পাবে। আজকে যদি কিনতাম তো আমি দেখিয়ে দিতাম, তো আমারগুলো আমি পরে দেখাবো যখন কিনবো আমারগুলো তখন। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আমার বিছানার অবস্থা খুব খারাপ, বুঝতে হবে এখানে জামা কাপড় গোটা বিছানার অবস্থাটাই খারাপ। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানাবে, ভালো লাগে তাহলে লাইক করতে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছে এখন প্রত্যেকদিন, চুপ বন্ধ করো, আসছে এখন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও। তো চলো আজকে মতো এখানে টাটা বাই বাই। ওটা দেখো আসার দিকে আসার দিন আসার দিন, এই যে এটাও কিচ্ছু শপিং করেনি আজকে, খালি দেখলো তোমার নেওয়ার ছিল কিন্তু ভুলে গেছে, আমি তাই বলো না আসো বলো। মুখটা দেখো দেখো, মুখটা কাটা করো কাটা, ভালো করে করো, টাটা টাটা টাটা।